হ্যালো বন্ধুরা, সুমিতার লাইফস্টাইলে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো হচ্ছে আমি ছানার কোপ্তা কারি। চলো আমি ছানার কোপ্তা কারি, ছানার কোপ্তাটা আমি কীভাবে আগে বানাই সেটাকে আগে তোমরা দেখে নাও। ছানা তৈরি হয়ে গেছে আমার, ছানা কোপ্তা সবাই জানো, সেটাকে আর আমি এখানে দেখাইনি, তাহলে অনেকটা বড় ইয়ে হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে। ছানাটা করে একটু মোটামুটি একটা আমি ইয়ে করে নিয়েছি, জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখো পুরো ছানাটা একদম জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। ছানাটা আমি লেবু দিয়ে করেছি ছানা। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু ময়দা ছড়িয়ে দিয়ে দেবো। আর একটু দেবো, ছানাটা ইয়েটা ধরে রাখার জন্য। তারপর ভালো করে ছানাটাকে ইয়ে করে নেবো, মিহি করে নেবো, চটকে চটকে হাতের এই তালুটা দিয়ে এরমভাবে এইভাবে এইভাবে ঘষে নেবো। রসগোল্লা তৈরি করতে গেলে যেরকম লাগে সেরকম, একদম যাতে বলটা ভালো করে তৈরি হয়। ছানা ভিনিগার দিয়েও তৈরি করা যায়, কিন্তু ছানা ভিনিগার দিয়ে তৈরি করলে ছানাটা শক্ত হয়ে যায় বেশি, লেবু দিয়ে করলে একটু নরম নরম থাকে। এর হাতে এই তালুটা দিয়ে ভালো করে ছানাটা ভালো করে করা হয়ে গেছে। এরপরে ছোট ছোট বল তৈরি করে নেবো, এই এটা দিয়ে বলের আকারে এরকমভাবে বল তৈরি। ছোটো বড়ো হয়ে যেতে পারে, এক একটা সব যে সমান হবে তার কোনো মানে নেই, ঘরে খাবো আবার। দেখো ছানার বলগুলো তৈরি করা হয়ে গেছে আমার। আমার দু প্যাকেট দুধ ছিল, এক প্যাকেটের বোধে 500 করে না 200 করে জানি না, দু প্যাকেট দুধে আমার একটা হয়েছে। আমি বড় বড় করেছি, এগুলো ঝোলে দিলে আরও ফুলে যাবে, কিন্তু তোমরা এর থেকে ছোটো ছোটো করেও করতে পারো। আমি বড় বড় করে করেছি, আমার তিনজন মানুষ আমাদের হয়ে যাবে। এছাড়া বলগুলো করেছি, এই যে টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি যে এলাচ, এলাচটাকে একটু থেতো করে নিয়েছি, আর নিয়েছি জিরে আর তেজপাতা নেবো। আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়ে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে মেরেকে দিয়েছি। চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সর্বপ্রথম করবো হচ্ছে এই ছানার বলগুলোকে আগে ইয়ে করে নেবো, ভেজে নেব ছানার বলগুলোকে ভেজে। দাঁড়ান ভিডিওটা দেখাতে পারছি না তোমাদের, জিনিস এত হয়ে গেছে না, এই স্ট্যান্ডটাকে রাখার জায়গা নেই আমার। বলগুলোকে ভেজে নিয়ে তারপরে এই যে পাশের গ্যাসে একটা পাত্রে করে জল আর একটু লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে, ভেজে এই জলের মধ্যে এগুলো আমি ফেলে দেবো, তাহলে খুব নরম থাকে এগুলো। একটু আঁচ কম করে দিয়ে তারপর ভাজতে হবে, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়। এগুলো নিয়ে নিচ্ছি, তেল আমার গরম হয়ে গেছে,
খুব হালকা হাতে এগুলোকে নাড়তে হবে। বলগুলো ভাজা হয়ে গেছে আমার উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে এই বলগুলো এর মধ্যে তারপরে এই এই জলটাই আমি ছড়ে দিই তরকারিতে অ্যাড করে দেব ঝোল হয়ে যাবে। এই যে আমার সমস্ত বলটা ভাজা হয়ে গেছে এর মধ্যে রেখে দিয়েছি। তেলটা গরম আছে, এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা। এই যে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, তারপরে জিরে আর এলাচটা, এলাচটা কেটে করে নিয়ে সেটা দিয়ে দেবো। তারপরে এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আলুর টুকরো গুলো এখানে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই যে আলুটা মোটামুটি লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, তেলে দিয়ে এরপরে এর মধ্যে দেব টমেটোটা। টমেটোটা দিয়েও টমেটোটা দিয়েও কিছুক্ষণ এনে চাই নিতে হবে। টমেটোটা একটু গলে গলে আসবে তখন মশলাটা দিতে হবে। এই টমেটোটা গলে গলে আসছে, এরপরে এই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাবো, কারণ মশলাটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে কষাতে হবে। দেখো এটা পুরো তুলতুলে, এই যে কোপ্তাগুলো দেখবে ওটা হাত দিয়ে ধরা যাচ্ছে না, দেখো নরম তুলতুলে হয়ে গেছে, পুরো নরম তুলতুলে না, মাখাটা খুব ইয়ে খুব না, হাত দিয়ে ডলে ডলে পিছিয়ে পিছিয়ে ইয়ে করতে হবে। কতটা ফুলে গেছে জলের মধ্যে দিয়েছি, জল আরও জলে দিলে আরও ফুলবে। গরম জলে ফুলে রাখি না, একদম তুলতুলে থাকে, বড় 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 রসগোল্লার মতো একদম ফুলে উঠে থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখো এই কষানোর সময় আমি আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়েছে, মশলা কষানোর সময় কিছুটা সেদ্ধ হলো। এর মধ্যে একটু লবণ দিয়ে চিনি দিয়ে দেবো, মিষ্টি কোপ্তা কারিগুলো একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। একটু মিষ্টি দিয়ে দিলাম, এর মধ্যে মিষ্টিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে কষানো
লাগে যে ঘরেতে লেগে লেগে যাচ্ছে ভাবছে। তারপরে এই জল শুদ্ধ এই বাটিটা এখানে আমি ঢেলে দেবো, জলের মধ্যে একটুখানি নুন ফেলা ছিল তাই বলে একটু নুনটা দেখে দেখে তারপরে দিতে হবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, এলাচ দিয়েছি আবার একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটু ঝোল লাগবে। গরম জলে নুন ছিল সেই হিসাবে একটু নুন দিতে হবে, নুনটা পরিমাণ মতো হবে যে যেরকম খেয়ে খায় সেই রকম। ব্যাস একটুখানি কুটি উঠলে গরম মশলা দিয়ে না লাগে ছানার কোপ্তা কাটা একদম পুরো নিরামিষ। এই যে আমার কাঁচকলার কোপ্তা কারি হয়ে গেছে, এরপরে আমি এখানে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপরে নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দেবো, ব্যাস কিছুক্ষণ থাকুক তারপরে নামিয়ে নেবো। এই যে আমার কাঁচকলা কোপ্তা কারি হয়ে গেছে, এবার আমি এটাকে নামাবো। আমি ঘি দিয়ে কিছু দিইনি, শুধু গরম মশলা দিলাম, ব্যাস। এতে করে কতটা তুল তুলে গেছে দেখো, এই যে বুঝতে পারছো এই যে কতটা তুল তুলে গেছে, একদম তুল তুলে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আমি শেয়ার করে দিও, আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, আবার আগামী দিন আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।